এখন দেখবেন রাতের সংবাদ। খিলগাঁও প্রেস ক্লাবের পক্ষ হতে খিলগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা জনাব হাজি শাহ আলম সাহেবকে সনদপত্র প্রদান করছেন খিলগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা জনাব এমপি চৌধুরী। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এখন এসেছি 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং খিলগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা জনাব হাজি শাহ আলম সাহেবের কাছে। আমরা এখন তার কাছ থেকে খিলগাঁও প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড তথ্য জানতে চাই। আমাদের খিলগাঁও প্রেস ক্লাব আমাদের অত্র এলাকায় ঢাকা নয়ের যে সমস্ত অন্যায় অপরাধ, ছিনতাই, চুরি, ডাকাতি বা যে সমস্ত অপকর্ম হয় বা বিভিন্ন মাদক বা নেশালের মতো যে সমস্ত জিনিস সেগুলো আমরা খিলগাঁও প্রেস ক্লাবের মাধ্যমে বিভিন্নভাবে মিডিয়ার তুলে ধরার চেষ্টা করি এবং আমার যারা সহকর্মী আছেন এবং আমরা যারা খিলগাঁও প্রেস ক্লাবের সদস্য সকলে মিলে আমরা এই জিনিসগুলো সামাজিকভাবে তুলে ধরি এবং আমাদের মাননীয় সাংসদ সেগুলো আমাদেরকে অনেক সময় দিক নির্দেশনা দেন, আমরা সেই দিক নির্দেশনা মতো সেগুলা সাংবাদিকদের মাধ্যমে সেগুলা খিলগাঁও প্রেস ক্লাবের মাধ্যমে আমরা বিভিন্ন মিডিয়া বা পত্রিকায় আমরা সেগুলা তুলে ধরার চেষ্টা করি এবং আগামীতেও যে সমস্ত জিনিস হবে সেগুলো আমরা খিলগাঁও প্রেস ক্লাবের মাধ্যমে আমরা সেগুলা সামাজিকভাবে তুলে ধরবো। এই বলে আমি আমার সংযুক্ত পক্ষ বিশ্বাস করছি। জয় বাংলা, জয় বাংলা। খিলগাঁও প্রেস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে সুলতান ভূঁইয়া কবরস্থানের খাদেম জনাব মোহাম্মদ আব্দুল বারেক ভাইকে সনদপত্র প্রদান করছেন খিলগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা জনাব এমপি চৌধুরী। এখন দেখবেন রাতের সংবাদ।